সমুদ্রে চলমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করতে সক্ষম এমন যুদ্ধ জাহাজ, যা কিনা একসাথে চারটি ফুটবল মাঠের সমান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিশ্বে এমন কিছু বিমানবাহী রণতরীর খোঁজ মেলে, যাদের আয়তন সাধারণত জনগণের চোখ কপালে তুলতে যথেষ্ট। এগুলো সামরিক ভাষায় এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয়ে থাকে, যার কাজই হচ্ছে পানির রাস্তায় যুদ্ধের সামগ্রী বয়ে নিয়ে যাওয়া। আর তাই এদের বিশালতা অন্য যে কোনো রণতরীকে হার মানতে বাধ্য। সাধারণত দৈত্যকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো মূলত ভাসমান বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। এগুলো একটি পূর্ণ দৈর্ঘ্যের ফ্লাইট ডেকে সজ্জিত থাকে, যা বিমান বহন, প্রস্থান, অস্ত্র স্থাপন, পুনরুদ্ধার ইত্যাদি করতে সক্ষম। এই ক্যারিয়ারগুলো যোদ্ধা স্ট্রাইক এয়ারক্রাফটের এবং দক্ষ অস্ত্র সিস্টেম বোঝাই হেলিকপ্টার সহ অন্তত 75টি বিমান বহন করতে পারে। আর এই উদ্ভট এবং ভয়ানক আকারের এয়ারক্রাফট ক্যারিয়ারের তালিকায় রয়েছে চীনা বিমানবাহী রণতরী শান্তুং টাইপ 002। 2017 সালে 26 এপ্রিল সর্বপ্রথম একে পানিতে ভাসানো হয়েছিল। এটি লিওনিং সম্পূর্ণ হওয়ার পর দেশটির দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং প্রথম ঘরোয়াভাবে নির্মিত যান। শান্তুং প্রথম দিকে উন্নয়নের সময় টাইপ 001A এয়ার ক্যারিয়ার হিসেবে মনোনীত হয়, তবে কমিশনের সময় টাইপ 002 হিসেবে চূড়ান্ত করা হয়। শান্তুং নানান ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম দিয়ে নির্মিত এক রণতরী। চীনের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি দৈর্ঘ্য 140 মিটার ছাড়ায়। 75 মিটার প্রস্থের এই যান 66,000 থেকে 70,000 টন ভারী সরঞ্জাম বহন করতে সক্ষম। এতে প্রচলিত বাষ্প টারবাইন্স এবং 4টি শেফট রয়েছে। বিশাল এই এয়ারক্রাফট ক্যারিয়ারের গতিবেগ 31 নট, অর্থাৎ এটি প্রতি ঘন্টায় 57 কিলোমিটার দূরত্ব পার করতে পারে। এই বিমানবাহী রণতরীটি জলে ভাসানোর পরে ফিট আউট বা সাজসজ্জা করা হয় এবং প্রপালশন ব্যবস্থার প্রাথমিক পরীক্ষা করা হয়। এরপর ডকসাইট বা ডক পার্শ্বস্থ ব্যবস্থায় পরীক্ষার সময় 2017 সালের নভেম্বর মাসে সাজসজ্জা শেষ হওয়ার পরে শুরু হয়। এর মাঝে মোট 44টি এয়ারক্রাফটকে অনায়াসে বহন করা সম্ভব বিধায় খুব শীঘ্রই একে সামরিক কাজে ব্যবহার করতে চলেছে চীনা প্রশাসন। এরপরই আছে যুক্তরাজ্যের HMS কুইন এলিজাবেথ এবং HMS প্রিন্স অফ ওয়েলস, যাদের মাঝে HMS কুইন এলিজাবেথ হচ্ছে কুইন এলিজাবেথ শ্রেণীর বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন জাহাজ। এটি রাজকীয় নৌবাহিনীর পক্ষে নির্মিত সর্বকালের বৃহত্তম যুদ্ধ জাহাজ। একটি স্থির ডানা, আবর্তনশীল ডানা উভয় ধরনের 7টি বিমান এবং স্বচালিত যানবাহন বহন করতে সক্ষম। ইতিহাস বলে প্রথম রানী এলিজাবেথের সম্মানে বিমানবাহী রণতরীর নামকরণ করা হয়। তার টিউটর গোলাপ শোভিত ক্রেস্ট ও নীতিবাক্যের পাশাপাশি বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথ তার নামের জাহাজের সম্মান বহন করে। 6.1 বিলিয়ন পাউন্ড খরচ করে বানানো এই এয়ারক্রাফট ক্যারিয়ারের দৈর্ঘ্য 284 মিটার। এই যান 71,650 টন ভার বহন করতে সক্ষম। বলা হয় এই সেই রণতরী যার দৈর্ঘ্য 4টি ফুটবল মাঠের সমান। এটি একসাথে 65টি এয়ারক্রাফট বহন করতে পারে। এর প্রযুক্তিতে এতটাই আধুনিক যে মাত্র 1 মিনিটে 4টি যুদ্ধবিমানকে হ্যাঙ্গার থেকে ডক পর্যন্ত নিয়ে যেতে পারে, যার কারণে ব্রিটেনের রয়্যাল সামরিক বাহিনীতে এই রণতরীর ভূমিকা অত্যাধিক। তালিকায় সবার শেষে আছে ফুজিয়ান ট্রাইব 003 বিমানবাহী রণতরী, যা চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর জন্য নির্মিত একটি বিমানবাহী রণতরী। এটি ক্যাটোবার ব্যবস্থা ও বৈদ্যুতিক চুম্বক প্রবর্তন ক্যাটাপল্ট ব্যবহারকারী প্রথম চীনা বিমানবাহী রণতরী হিসেবে আখ্যায়িত। প্রায় 300 মিটার দৈর্ঘ্যের এই এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রচারণ শক্তি সংহত বৈদ্যুতিক প্রপালশন সহ গতানুগতিক, যা মোটামুটিভাবে মার্কিন নৌবাহিনীর জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর জাহাজের দৈর্ঘ্যের সমান। এটি একসাথে 79,000 থেকে 84,000 টন সরঞ্জাম বহন করতে সক্ষম। জানা যায় টাইপ 003 জাহাজকে মূলত পর্যবেক্ষকরা টাইপ 002 হিসেবে মনোনীত করেছিলেন, যখন চীনের তৎকালীন অসম্পূর্ণ দ্বিতীয় বিমানবাহী রণতরী শান্তুংকে টাইপ 001A বলা হতো। কমিশন লাভের সময় শান্তুংয়ের সরকারি উপাধি টাইপ 002 প্রকাশিত হয়। পর্যবেক্ষকরা এখন বিশ্বাস করেন যে ফুজিয়ান টাইপ 003 তৃতীয় বিমানবাহী রণতরী হবে।